শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের নদীতে প্রচুর পরিমাণ লাশ ভাসানোর কারণে নদীর পানিতে এবার করোনা ভাইরাস। বিস্ময়কর ঘটনা ভারতে, টিউবওয়েল চিপে তৃষ্ণা মেটাচ্ছে হাতি, ভিডিও ভাইরাল। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপালের আচরণ নিয়ে সমালোচনার ঝড়। আল-আকসা মসজিদে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। জেরুজালেমকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল বলছে যুক্তরাজ্য। ইহুদিরা আমাকে ভোট দেয়নি বললেন ক্ষুব্ধ ট্রাম্প। এবং সবশেষ থাকছে গাজায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইআইটি গান্ধীনগর সবরমতী নদীর পানির নমুনা সংগ্রহ করেছিল। এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের অধ্যাপক মনীষ কুমার জানান, ওই নমুনা পরীক্ষা করার পরেই পানির মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। ভারতের গুজরাট রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী সবরমতীর পানিতে পাওয়া গেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। গুজরাটের আহমেদাবাদ কেন্দ্রস্থল থেকে সংগ্রহ করা হয়েছিল নদীর পানি, তা পরীক্ষা করে করোনার উপস্থিতি পাওয়া গেছে বলে খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার জানায় আইইটি গান্ধীনগর সবরমতী নদীর পানি নমুনা সংগ্রহ করেছিল। এই বিষয়ে ওই প্রতিষ্ঠানের অধ্যাপক মনীষ কুমার জানান, ওই নমুনা পরীক্ষা করার পরই পানির মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। স্বাভাবিকভাবেই যা অত্যন্ত বিপজ্জনক বলেই মনে করা হচ্ছে। আইআইটি গান্ধীনগরের বিজ্ঞান বিভাগের ওই অধ্যাপক জানান, গত বছরের 3 সেপ্টেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে নদীর পানি নমুনা সংগ্রহ করা হয়। সবরমতীর মোট 695টি নমুনা পরীক্ষা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। এদিকে আনন্দবাজার এবং ইন্ডিয়া টুডে জানাচ্ছে, সবরমতী নদী নয়, আহমেদাবাদের দুটি বড় পুকুর কাকরিয়া এবং চান্দোলার পানিতেও মিলেছে করোনা ভাইরাস। কাকরিয়া পুকুরের 549টি নমুনা এবং চান্দোলার 402টি নমুনা পরীক্ষা করানোর পর করোনার এই প্রমাণ মিলেছে। গরমে তীব্র পানির পিপাসা পেয়েছিল বাচ্চা হাতিটির। লোকালয় আসার পরও মিলছিল না পানি, এমন সময় সে একটা টিউবওয়েল দেখতে পায়। এরপরই অবাক করার মতো কাণ্ড ঘটায় বাচ্চা হাতিটি। সে সুর দিয়ে টিউবওয়েলের পাম্প করে পানি খাওয়ার চেষ্টা করতে থাকে। অধিকাংশ পানি পড়ে গেলেও গলা ভেজানোর মতো সক্ষমতা অর্জন করে সেই হাতিটি। পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে ঘটেছে এই ঘটনা। বাচ্চা হাতিটি পানি খাওয়ার সময় এলাকায় কেউ একজন ভিডিও করে রাখে। এরপর টুইটারে ভিডিওটি কর্মকর্তা পারভিন কাসর, ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। অনেকেই এই ভিডিও দেখে বলেছেন, কেউ কেন হাতিটিকে একটু পানি দিল না? এত ছোট হাতি এবং এত বুদ্ধি রাখে, সে কখনোই মানুষকে আঘাত করতে পারে না। জানা যায় বাচ্চা হাতিটিকে লোকালয় থেকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবারের ওই বৈঠকের ছবি নিজের টুইটারের টাইমলাইনে নিজেই পোস্ট করেন রাজ্যপাল এই জগদীপ ধনখড়। ছবিতে দেখা যায় পায়ের উপর পা তুলে বসে আছেন রাষ্ট্রপতির সামনে, অথচ রাষ্ট্রপতি সহ অন্যরা ভদ্রভাবে বসে আছেন। এই ছবি প্রকাশের পর টুইটারে সমালোচনার ঝড় উঠেছে। অমিত কুমার মুখার্জির নামের একজন রিটুইট করে বলেছেন, কাকা উনি রাষ্ট্রপতি, একটু সম্মান করতে শিখুন। ওনার দিকে পা তুলে বসেছেন, আবার সেই ছবি পোস্ট করেছেন, ধিক্কার জানাই আপনাকে, ধিক্কার জানাই আপনাকে। রাজবিশ্বাস নামের একজন বলেন, এই রাজ্যপালকে আদব কায়দা শেখানো, প্রেসিডেন্টও ব্যর্থ। শুভজিৎ দে নামের একজন রিটুইট করে বলেছেন, আমি মাননীয় রাষ্ট্রপতির কাছে অনুরোধ করব, রাজভবনে নিয়োগ দুর্নীতিবাজ, সংবিধান হত্যাকারী, ভারতীয় জাদুঘরের 109 কোটি দুর্নীতিতে অভিযুক্ত এই দলবাজ জঘন্য রাজ্যপালকে আর পশ্চিমবঙ্গে পাঠাবেন না। পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শুক্রবার ফিলিস্তিনিদের উপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত 3 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জুমা নামাজের পর ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। মঙ্গলবার কঠোরপন্থী ইসরায়েলিদের মিছিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানের প্রতিবাদে শুক্রবার এই মিছিলের উদ্যোগ নেন ফিলিস্তিনিরা। এতেই হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।
মিছিল করার জন্য ফিলিস্তিন আল আকসা মনে জড়ো হয়েছিল। পুরো শহর দামেস্ক গেট থেকে মিছিল শুরু করার আগেই বাব আল সিলসিলা নামক একটি প্রবেশ পথেই ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের উপর হামলা চালায়। পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস, স্ট্যান্ড গ্রেনেড ব্যবহার করে মসজিদের প্রাঙ্গণ থেকে ফিলিস্তিনিদেরকে সরিয়ে দেয়। মিছিলের জন্য শত শত ফিলিস্তিনি জড়ো হয়েছিল। কঠোরপন্থী ইসরায়েলিদের মিছিলের প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করেন তারা। মঙ্গলবার মিছিলে ইসরায়েলিরা আরবদের মৃত্যু তোমাদের গ্রাম পুড়ে যাক প্রভৃতি স্লোগান দেন। ইসরায়েলি মিছিলের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অপমানসূচক আচরণ করছেন। শুক্রবারের হামলায় লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আয়ের একটি সাংবাদিককে আহত করেছে ইসরায়েলি পুলিশ। লাতিফে আবদুলিফ নামের একজন সাংবাদিক পুলিশ বরাবর রাবার বুলেটে আহত হয়েছেন। পাসপোর্ট নবায়ন করার পর সম্পূর্ণ নতুন একটি পরিস্থিতির মধ্যে পড়েছে ব্রিটিশ ইসরায়েলি নাগরিক আইলের বালাবান। পাসপোর্টে তার জন্মস্থান লেখা ছিল জেরুজালেম, কিন্তু পাসপোর্ট নবায়নের পর সেখানে লেখা হয়েছে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল, অর্থাৎ জেরুজালেমকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল হিসেবে অভিহিত করা হয়েছে। অথচ ফিলিস্তিনে উড়ে এসে জুড়ে বসেছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে বালাবান বলেন, প্রাথমিকভাবে এই পরিবর্তন আমাকে স্তম্ভিত করে দেয়, আমি ভেবেছিলাম হয়তো ভুল হয়েছে। বালাবান আরও বলেছেন, দুই বছর আগে ইস্যু করা আমার ভাইয়ের পাসপোর্টে ঠিকই জন্মস্থানের জায়গায় জেরুজালেম উল্লেখ রয়েছে। বালাবান বলেন, আমি এই পাসপোর্ট নিয়ে কিভাবে চলবো, এটি আমার ব্যক্তিগত পাসপোর্ট। জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনসুলেটের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জেরুজালেমের ওপর কোনো পক্ষের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া হয়নি, স্বীকৃতি থেকে বিরত থেকেছে ব্রিটেন। পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের দখলকৃত অঞ্চল হিসেবে বিবেচনা করেছে ব্রিটিশ সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদিদের উপর খুব ঝাড়লেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রুকলিন ভিত্তিক কট্টরপন্থী ইহুদিদের সাপ্তাহিক ম্যাগাজিন AMIকে দিয়ে একটি সাক্ষাৎকার ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থনের পরও যুক্তরাষ্ট্রে ইহুদিদের বড় একটি অংশ আমাকে ভোট দেয়নি। সাক্ষাৎকারে তিনি তার শাসন আমলে ইসরায়েলের পক্ষ নেওয়ার বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন। ইহুদিরা তাকে ভোট না দেয়ায় অবাক হওয়ার কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, আমার বিশ্বাস, আমার মনে হয় মাত্র 25% ইহুদি ভোট পেয়েছে, এটি কোনো কথা? ট্রাম্প বলেন, আমেরিকান ইহুদিরা ইসরায়েলকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে না। গাজায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনিরা। সংবাদ মাধ্যম সাবরিন নিউজকে জানিয়েছেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা আজ শুক্রবার সকালে গাজার পশ্চিমে ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করেছে। বার্তা সংস্থা সাহাব জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর কয়েকটি ড্রোনের সাহায্যে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় প্রতিরোধ বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপরে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। তবে ওই হামলায় কয়জন আহত হয়েছেন অথবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণ প্রকাশ করেনি এই বার্তা সংস্থা। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের ঘাঁটিতে হামলার মাধ্যমে ইসরায়েল কার্যত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সঙ্গে স্বাকৃত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। 12 দিনের যুদ্ধ শেষে গত 21 মে ইহুদিবাদী ইসরায়েল এবং গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর গত মঙ্গলবার দখলদার ইসরায়েলের উগ্রপন্থী ইহুদিবাদীরা পবিত্র বাইতুল মুকাদ্দাস শহরে উস্কানিমূলক পতাকা মিছিল করে। এই নিয়ে ফিলিস্তিনি জনগণ এবং ইহুদিবাদীদের মধ্যে টান উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।